আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। যে কারণে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা দিচ্ছে না আওয়ামী লীগ। ঈদের পরে উপজেলা ভোট, চলমান প্রকল্প দ্রুত শেষ করে নতুন পরিকল্পনা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। জামায়াত কি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে? স্থানীয় সরকার নির্বাচন ইভিএমে নাকি ব্যালটে? এবং সর্বশেষ জানিয়ে দেব, দমনপীড়ন ক্ষমতায় থাকার হাতিয়ার বানিয়েছে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যে কারণে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা দিচ্ছে না আওয়ামী লীগ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভা কোনো নির্বাচনে দলীয় প্রার্থী দেবে না দলটি। এসব নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে কোনো সমঝোতাও করবে না ক্ষমতাসীনরা, বরং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বার্থে জাতীয় নির্বাচনের মতোই জোট শরিকদের সবাইকে প্রার্থী দিতে উৎসাহ দেবে আওয়ামী লীগ। জোট শরিকরাও নির্বাচনগুলোতে নিজেদের মতো আলাদাভাবে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। সোমবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। জানিয়েছেন, সভায় উপজেলা নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়, সেখানে দলীয় প্রতীকের পক্ষে বিপক্ষে মত দেন নেতারা। তবে বেশিরভাগ নেতা দলীয় কোন্দল ও সংঘাত থেকে নেতা কর্মীদের দূরে রাখতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক না রাখার পরামর্শ দেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও তাদের এই মতামতের প্রতি নিজের সমর্থন জানান। বৈঠকে নৌকা প্রতীক না দেওয়ার জন্য দুটি কারণ উল্লেখ করা হয়। প্রথম কারণ হলো সাংগঠনিক বিশৃঙ্খলা এড়ানো ও দ্বিতীয় কারণ হলো স্থানীয় নির্বাচনকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করা। যুক্তি তুলে ধরে কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতা বলেন, কদিন আগে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী থাকায় তৃণমূলে বিভেদ তৈরি হয়েছে। এখন স্থানীয় সরকারের নির্বাচনে একজনকে দলের প্রতীক বরাদ্দ দিলে অন্যরা স্বতন্ত্র ভোট করবে, এতে বিভেদ আরও বাড়বে, বরং উন্মুক্ত করে দেওয়াই ভালো। এরপর দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার মতামতের প্রতি সমর্থন করেন। তিনি বলেন, আপাতত স্থানীয় সরকারের নির্বাচনে দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেওয়া হবে না, এতে ভোট উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হবে, যিনি জনপ্রিয় প্রার্থী তিনি জয়ী হয়ে আসবেন। জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ এবার সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিল। যারা দলের মনোনয়ন পাননি তাদেরকেও নির্বাচনের সুযোগ করে দেওয়া হয়েছিল স্বতন্ত্রভাবে। এজন্য আওয়ামী লীগ কারোর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেবে না এমন ঘোষণা দেওয়া হয়েছিল। ঈদের পরে উপজেলা ভোট। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা এবং মার্চে রোজার কথা চিন্তা করে একেবারে ঈদের পরে উপজেলা পরিষদ ভোট করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। রোজার শেষ দিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন। তিনি বলেন, উপজেলা নির্বাচন করার সময়টা চলে এসেছে, সামনে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, এরপর রোজার মধ্যে তো নির্বাচন করা সম্ভব না। ঈদের পরপরে যাতে নির্বাচন হয় সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি, এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু করে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে শেষ করব। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপজেলা পরিষদের নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা বলছিলেন আলমগীর। তফসিল নিয়ে তিনি বলেন, রোজায় ঈদের কিছুদিন আগে তফসিল ঘোষণা, নির্বাচনী প্রচার এবং নির্বাচন ঈদের পরে হবে। নির্বাচন ব্যালট পেপারে অথবা ইলেকট্রনিক ভোটিং মেশিনে হতে পারে জানিয়ে তিনি বলেন, আবার ব্যালট ইভিএম দুটোর সমন্বয়ে থাকতে পারে, এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। ইভিএম কী পরিমাণ ব্যবহারযোগ্য সে হিসেব এখনও পাওয়া যায়নি, এটা পেলে হয়তো আমরা সিদ্ধান্ত নিতে পারব। চলমান প্রকল্প দ্রুত শেষ করে নতুন পরিকল্পনা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্ভব শেষ করতে এবং যথাযথ যাচাই বাছাই নতুন পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের প্রধানমন্ত্রী বলেন, আমাদের সেই চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে যেগুলোর জন্য খরচ কম হবে, কারণ আমি মনে করি যত তাড়াতাড়ি আমরা সেগুলো শেষ করতে পারবো তত বেশি সুবিধা পাব। বুধবার সকালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের সভায় সভাপতিত্বকালে এসব বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমরা একটা প্রকল্প সম্পন্ন হওয়ার পর এই ফলাফল পাই, তারপর আরেকটি নতুন প্রকল্প গ্রহণ করি। শেখ হাসিনা প্রকল্পের কাজ সম্পন্ন করতে দেরি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। সরকার প্রধান বলেন, আপনাদের অনুরোধ করব, এখন সবথেকে বেশি যেটা দরকার অগ্রাধিকার ভিত্তিতে সেটা আমাদের বেছে নিতে হবে। এগুলো চিহ্নিত করতে হবে, কোন প্রকল্পগুলো সামান্য কিছু টাকা দিলেই আমরা শেষ করে ফেলতে পারব।
প্রকল্পগুলো যত দ্রুত শেষ করা যায় ততই ভালো, কারণ একটি প্রকল্প শেষ হলে তার ফলাফল আসে, আমরা লাভবান হই এবং নতুন প্রকল্প নিতে পারি। তিনি বলেন, কাজে এখানে দীর্ঘসূত্রিতা যেন না হয়, বারবার যেন প্রকল্প সম্পূর্ণ দেরি না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে। জামায়াত কি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে? বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করে আসছে। বিএনপির সঙ্গে একমত হলে দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি জামায়াত। এমনকি নির্বাচনকে ঘিরে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর আন্দোলন কর্মসূচিতে অগ্রভাগে ছিল জামায়াত। আসন্ন উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি না যাওয়ার ঘোষণা দিয়েছে। এমতো অবস্থায় জামায়াত কি সে ভোটে অংশ নিচ্ছে কিনা সেটি নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ রয়েছে। নিবন্ধন বাতিলের পর থেকে জামায়াতে ইসলামী প্রতীকবিহীন দল একটি সূত্র জানায়, তাদের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ভোট করার পরিকল্পনা নেই, কিন্তু ময়মনসিংহ সিটির কয়েকটি কাউন্সিলর পদে ভোট করতে পারে। এছাড়া বেশ কয়েকটি উপজেলার নির্বাচনেও অংশ নিতে পারে, যদিও এখন পর্যন্ত দলটি ভোটে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে আগামী সপ্তাহে তৃণমূলের সঙ্গে বৈঠক করে তারা সিদ্ধান্ত নেবেন। জামায়াতে ইসলামের সহযোগী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এ বিষয়ে বলেন, এটা তো স্থানীয় নির্বাচন, এর সঙ্গে তৃণমূল জড়িত, এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সামনে বৈঠক আছে, সেখানেই সিদ্ধান্ত হবে। এছাড়া যেহেতু আমরা জাতীয় নির্বাচনে যাইনি, আর অনেক দলও যায়নি, তাদের সঙ্গে আলোচনার বিষয় আছে। স্থানীয় সরকার নির্বাচন ইভিএমে নাকি ব্যালটে? দ্বাদশ সংসদ নির্বাচনের রেস কাটতে না কাটতেই স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ ও বিভিন্ন শূন্যপদে উপনির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ ইভিএমে নাকি ব্যালটে, এমন প্রশ্নে ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী 9 মার্চ একই দিনে 233টি নির্বাচনে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। তবে জেলা পরিষদের ভোটের ক্ষেত্রে সময়সূচি কিছুটা ভিন্ন থাকবে। অন্যদিকে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদের সাধারণ নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে, বাকিগুলোতে ভোট হবে ব্যালটে। বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে আগামী 9 মার্চ সাধারণ ও উপনির্বাচন মিলিয়ে 223টি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিটি কর্পোরেশন 1টি, সিটি কর্পোরেশনের শূন্য পদে 4টি, পৌরসভার সাধারণ পদে 3টি, পৌরসভার শূন্য উপনির্বাচন 15টি, ইউনিয়ন পরিষদের নির্বাচন 13টি এবং 190টি বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন, জেলা পরিষদের শূন্য পদে নির্বাচন 7টি, সব মিলে 233টি নির্বাচন অনুষ্ঠিত হবে। দমনপীড়ন ক্ষমতায় থাকার হাতিয়ার বানিয়েছে সরকার। গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সরকার দমনপীড়ন ক্ষমতায় থাকার হাতিয়ার বানিয়েছে, মানুষকে হয়রানি করছে, নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। বুধবার প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত এক প্রতিবাদী অবস্থানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। রাশেদ খান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে তা আমাদের নেই, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব হয়েছে, ভারত আমাদের গোলাম বানিয়ে রাখতে চায়। গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী, অথচ তারাই জনগণের ভোটাধিকার হরণ করেছে। তিনি বলেন, সাবেক কৃষিমন্ত্রী বলেছেন, বিএনপির 30,000 নেতা কর্মীকে যদি গ্রেপ্তার না করা হতো তাহলে এ হরতাল অবরোধ বানচাল করা যেত না, অর্থাৎ পরিকল্পিতভাবেই বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, এই সরকার আজ ভয়ভীতি দেখিয়ে মানুষকে ঘরে বন্দী করে রাখতে চায়।